আমি এসে গেছি আর কোথায় এসেছি চলো দেখবে। টেন টেন কোথায় এসেছি আমি, কোথায় এসেছি দাঁড়া তোমাদের, এই দেখো আমি কোথায় এসেছি, অলবিনা লেডিস বিউটি পার্লার। ওকে তো চলো ভেতরে ঢুকি, ও জানে না এখনো আমি এসে গেছি, ঠিক আছে। ও যে বাইরে আসছে, আউচ, খুলতে পারছি না। ও এটা বাইরের দিকে, আচ্ছা। ও যে সুন্দরী, অবশ্যই বহু বছর পর এত কাছে আসলাম আমি ওর, বহু বছর পর আমার ভীষণ 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 ক্লোজ। তো ভেতরে যাই, তারপরে আবার শুট করছি আমি, ঠিক আছে। তো এই হলো অলবিনা লেডিস বিউটি পার্লার, আর এই পার্লারে তোমরা কোথার থেকে আসবে, কিভাবে আসবে সেটা আমার ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেব। আগে অলবিনার সাথে একটু কথা বলে নিই, আর অবশ্যই তোমাদের ইচ্ছা করবে ওকে সামনে নিয়ে তোমাদের সাথে কথা বলি। অলবিনার সাথে আমার বন্ধুত্ব প্রায় 7 থেকে 8 বছর, আর আমাদের আলাপ ফেসবুক থেকে, তারপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু, আমাদের ভালোবাসা শুরু। আর আজকে অলবিনা নিজের পায়ে দাঁড়িয়েছে, ও নিজের পায়ে দাঁড়িয়েছে, এত সুন্দর পার্লার দেখতে পাচ্ছো। আচ্ছা এটা অলবিনার বৌদি, এটা অলবিনার বৌদি, তো দেখতে পাচ্ছ কত সুন্দর পার্লারটা। তো তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমি তো ভেবেছিলাম যে যেহেতু ওর পার্লারে আসছি আর সাজবো না, সেটা তো কখনো হতে পারে না, তো ইচ্ছে ছিল পার্টি মেকআপ দেবার, কিন্তু ও জোর করছে যে অন্যভাবে আমাকে সাজাবে। তো দেখা যাক ও আমাকে কীভাবে সাজায়, আমি পার্টি মেকআপ দেবো না, দেখা যাক ও কীভাবে সাজায়, তো সেভাবেই সেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আর সাজতে সাজতে তো অবশ্যই শ্যুট করা হবে, অবশ্যই শ্যুটটা প্লাক করা ছিল না, তো আইব্রোটা প্লাক করে নিলাম। আর ও আমাকে যেরকম যেরকম শাড়ি আনতে বলেছিল সেরকম সেরকম শাড়ি আমি নিয়ে এসেছি, জানি না ওর পছন্দ হবে কি না, আর ওই শাড়ির মধ্যেই ওকে সাজাতে হবে, কিছু করার নেই। তো দেখা যাক কেমন লাগে আমার আজকের লুক, আর আর কি বলবো, আগে কাজ শুরু করি তারপরে তোমাদের সাথে কথা হবে, আগে ভিডিওটা শুরু করি, ঠিক আছে। দেখি যতটা পারবো ততটা শেয়ার করব, আর যখন ও কাজ করবে, মানে যখন ও আমাকে সাজাবে, তখন হয়তো আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, তখন আমি জাস্ট ফোনটা এরকম করে ধরে থাকবো, তোমরা দেখবে আর আমার সাজ চলবে, স্টেপ বাই স্টেপ যতটা পারবো ততটা শেয়ার করবো, ঠিক আছে। আপাতত শাড়িটা পরালো, এবার নেক্সট সাজ শুরু হবে এখনই, ঠিক আছে। তো দেখো বসে পড়েছি আমি এখানে সাজুগুজু করতে, আর অলবিনা কি সুন্দর করে আমার মুখে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে, আর এখন দিচ্ছে এটা কি ও আইব্রো মেকআপ, ওয়াও, কিন্তু আমাকে ভালো লাগবে আইব্রো, ওয়াও ভালোই লাগছে, কিন্তু কেমন যেন একটা লাগছে না, শুধু ভুরু দুটো উজ্জ্বল হয়ে রয়েছে আর আমার মুখটা কেমন সাদা সাদা। এ বাবা, ও তো ভুরুর ওপরটাও ভালো করে ব্লেন্ড করলো না, কখন করবে? ইমা আমাকে কেমন লাগছে, আমাকে ভালো লাগবে তো? দুজনা মিলে দুই পাশ থেকে আমাকে ধরেছে গো, আমাকে বাঁচাও গো। বাবা ভুরুটা এতক্ষণ একটু বিশ্রাম পেলো, এতক্ষণ ধরে ভুরু তুলতে গিয়ে আইব্রো প্লাক করতে গিয়ে যা ব্যথা দিল আমাকে, এখন একটুখানি আরাম লাগছে। কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাকে, কি সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছে। এটা কি দিচ্ছে, কমলা রং? না না না, এটা তো লাল রং। এটা আমাকে কেমন লাগছে, মুখের মধ্যে যেন ভুরুটাই বেশি দেখা যাচ্ছে, ভুরুটাই যেন বেশি উজ্জ্বল। ও এইটার নিচেও কমলা রং করে দিচ্ছে, কমলি হয়ে যাবো তো তাহলে, আমি পুরো কমলি কমলি লাগবে। আস্তে কর অলবিনা, আস্তে কর, আস্তে কর, এভাবে ঘষিস না, ঘষিস না, আমার পুরো ছাল চামড়া সব উঠে যাবে। আচ্ছা তুই ব্লেন্ড কর, আমি একটুখানি আরাম খাই, দেখিস ঘুমিয়ে পড়বো কিন্তু এভাবে ব্লেন্ড করতে থাকলে। বাবা এবার একটু ঠিক আছে। ও আবার কি আনতে গেল, এখনো হয়নি? ও এ মা, তো তো বেশি লাল হয়ে গেল, পুরো কমলি কমলি হয়ে গেল তোমার চোখ দুটো। এ বাবা এরকমই থাকবে নাকি, ও ঠিক করে দেবে। ওই দেখো আবার একটা ব্রাউন শেডের নিয়ে এসেছে, এটা নিয়েও ঘষতে শুরু করেছে। ওরে বাবারে, আমার চোখ দুটো নিয়ে কি করছে, কি জানি আমাকে কেমন লাগবে। আমি কখনো এভাবে আই মেকআপ করিনি, বিশ্বাস করো কখনো করিনি, নিজে তো ছাই করতে পারি না, আর আমি তো কখনো বিউটি পার্লারে গিয়ে এরকম আই মেকআপও করিনি, কারোর বিয়ে বাড়িতে যাওয়ার আগেও করিনি, কখনো করিনি, আমার জীবনে প্রথম এই আই মেকআপ হচ্ছে, বিশ্বাস করো জীবনে প্রথম।
তাই না, কেমন যেন একটা হচ্ছে চোখের মনির ওপরটা না কেমন যেন ভারী ভারী হয়ে গেল। ওয়াও অলবিনা, তুই তো খুব সুন্দর করে আইলাইনার দিস, আমি তো পারি না এত সুন্দর করে আইলাইনার দিতে, আমার না হাতটা কেমন কাঁপে। আর আমিও না ছাই তোর সাথে আমার তুলনা করছি, কোথায় তুই কোথায় আমি, তুই তো কত সুন্দর কাজ বাজ শিখেছিস, পার্লারের কোর্স করেছিস, আমি তো ছাই কিছুই জানি না। ইমা মুছে দিলি কেন, যা এত সুন্দর করে সাজিয়ে আবার চোখের নিচটা মুছে দিল। এ মা মুখে হাত দিতে নেই তো, ব্লেন্ডার দিয়ে কর, হাত দিচ্ছিস কেন, এই হাত চড়া হাত চড়া, ওই দেখো কপালটাও হাত দিয়ে করে দিল। শুধু শুধু আগের বার ব্লেন্ড দিয়ে করলো, এখন আবার হাত দিয়ে করছে। আরে অত চাপিস না চাপিস না, অরিজিনাল কালারটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে, ওই দেখো এই মাত্র একখানা ফাউন্ডেশন লাগালো, তারপরে আবার কি নিয়ে এসেছে, প্রাইমার তো বললো লাগাবে না, পাশে একজন দাঁড়িয়ে ছিল সে আবার বলছিল প্রাইমার লাগাও প্রাইমার লাগাও, অলবিনা বললো না আমি প্রাইমার লাগাবো না। কি জানি অলবিনার তো হাতের কাজ তো সেই, আমি তো জানি। সেই তো এইবার ব্লেন্ডার নিয়ে এসেছে, এটা আবার ভিজিয়ে এনেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আমার গালগুলো গো, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, চোখের নিচেও দিচ্ছে, আমাকে বলছে ওপরের দিকে তাকাতে, তাই জন্যই তো আমি ওপরের দিকে তাকাচ্ছি। এ বাবা আমাকে তো পুরো সাদা করে দিল, ইমা আবার দেবে, এইমাত্র তো দিল মুখে, ওই দেখো আবার দিচ্ছে, এত সাদা হয়ে গেছে মুখখানা, পুরো সাদা ভূতের মতো লাগছে, আরো দিচ্ছে তো আরো সাদা হয়ে যাব। এ বাবা আমাকে তাহলে কেমন লাগবে, বেশি সাদা হয়ে যাব তো, পুরো সাদা ভূত, আর দিস না, এ মা পুরো সাদা হয়ে গেলাম, কেমন যেন হয়ে গেলাম, এলিয়েন এলিয়েন লাগছে আমাকে দেখতে, ওই দেখো ওই দেখো কপালে থপ 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 করে বাড়ি মারছে, ওরে আস্তে মারলে। দেখো দেখো কি করছে, দেখো দেখো দেখো, ওরে ছাড়লে তোমাকে নিঃশ্বাস তো নিতে দে, নাকের পাশে ওভাবে চাপিস না চাপিস না, নিঃশ্বাস তো নিতে দে, নাকের উপর চেপেই যাচ্ছে আমার, কিন্তু একটু ঠান্ডা লেগেছে বলে দিলাম, দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমি দায়ী না, ওভাবে নাক চিপিস না চিপিস না, ওই দেখো আমার কানটাকেও ছাড়ছে না, কানটাকেও ছাড়ছে না গো। এবার কি হবে, এবার আমার এটা কি এনেছে, ও এটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ইমা এইভাবে আমাকে ছেড়ে দিল, ও মা আমাকে কি সুন্দর কেক খেতে দিয়েছে অলবিনা আমার খিদে পেয়েছে বলে, অলবিনা আমার কত কেয়ার করে, আমার সোনা বাবু সোনা বাবু, আমার সোনা মোনা খুব খিদে পেয়েছিল আমার বাবা, এতক্ষণে শান্তি, এই একটুখানি কেক পেয়ে আমি খুব খুশি হয়েছি, উফ আমার খিদেটা এবার মিটবে বাবা, অলবিনা ঠিক বুঝতে পেরেছে যে আমি খেতে খুব ভালোবাসি, আমার না খুব খিদে পেয়েছিল বাবা, শান্তি বাঁচলাম, তো চলো আবার মেকআপ করতে শুরু করে দিই, ওই দেখো আবার ঘষতে শুরু করেছে, কত কিছু ঘষলো এতক্ষণ ধরে আমার মুখের ওপর, এখনো ওর হয়নি, আরো ঘষছে আরো, এই টিপটা না বেগুনি কালারের টিপ, কিন্তু ক্যামেরায় কেন লাল টিপ দেখাচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, কেন দেখাচ্ছে বলো তো, দিয়েছিল তো বেগুনি কালারের টিপ, সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করছিলাম যে সবাই মিলে বেগুনি কালারের টিপ পরালাম আর ক্যামেরায় লাল টিপ কি করে হয়ে গেল, তাই নিয়ে হাসছিলাম গো। তো এখন কলকা আঁকা হচ্ছে আর অলবিনা একটু পাশে দাঁড়িয়ে রয়েছে, অলবিনা ভালো কলকা ঠিক মতো করতে পারে না তো, তার জন্য ওর বৌদিকে দিয়েছে কলকা করতে, দেখো ওর বৌদি কি সুন্দর করে আমাকে কলকা করে দেবে, তবে ও কিন্তু বসে নেই, ওই দেখো ওখানে আবার নেল পালিশ পরাতে চলে এসেছে, দুই দিক থেকে দুই জোনা মিলে আমাকে চেপে ধরেছে, একজন কলকা আঁকছে একজন নেল পালিশ, ওরে কেউ তো আমাকে ছাড়বে, দুই দিক থেকে দুই জোনা আমাকে ধরেছে রে, আমাকে কেউ তো ছাড় রে, ওরে বাবা, ও মা কি সুন্দর কলকা আঁকছে, ওয়াও রেড কালারের নেল পালিশ আমার তো খুব ফেভারিট, তুই আমাকে এটা দিলি, থ্যাংক ইউ রে, ওয়াও আমার হাতখানা কি সুন্দর হয়ে গেল, মনেই হচ্ছে না এই হাত দিয়ে আমি বাসন মাজি, ওয়াও কলকাটা তো খুব সুন্দর লাগছে, তুই খুব সুন্দর সাজাবো তোমরা,
আমার খুব পছন্দ হয়েছে। ও এখন কাজল আমাকে উপরের দিকে তাকাতে বলেছে, তাই আমি উপরের দিকে তাকিয়ে আছি। একবার বলছে ডান দিকে তাকাও, একবার বলছে বাঁ দিকে তাকাও, একবার বলছে ডান দিকে লাইটের দিকে তাকিয়ে থাকো, একবার বলছে বাঁ দিকে লাইটের দিকে তাকিয়ে থাকো। আমি পারি অত কিছু বলো, আমি কি আগে কখনো এভাবে সেজেছি? এই তো জীবনে প্রথম সাজতে এসেছি। আর মুখটা কখন ঠিক করবি, মুখটা কখন ঠিক করবি? আগে আমার মুখটা তো ঠিক কর। মুখটা কখন থেকে এই ছোপ 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 করে চারিদিকে কিসব লাগিয়ে রেখে দিয়েছে, আগে মুখটা তো ঠিক কর। এ মা, আমাকে না ও বললো মুখখানা এরকম করতে, তাহলে গালটা টান ধরবে, টান টান হবে, তাহলে ওর ব্লেন্ড করতে সুবিধা হবে। এ মা, আমি কেমন করে আছি এটা, এটা আমি কেমন করে আছি? আবার করতে বললো, হায় রে আমাকে কেমন দেখতে লাগছে। এ বাবা, এত পুরো সাদা ভূত হয়ে গেলাম আমি এখন। আমার কখন সাজা কমপ্লিট হবে? আর তুই আমাকে লিপস্টিকটা কখন দিবি বলতো? নালে ওপরটা, চোখের ওপরটা বেশ সুন্দর সুন্দর লাগছে, কপালটাও সুন্দর লাগছে, কিন্তু আমার ঠোঁটটা কেমন যেন লাগছে সাদা। আমাকে একটু লিপস্টিক দে না, এটা লিপস্টিকটা কখন দিবি? আর ঘষিস না, ঘষিস না, ঘষিস না, কখন থেকে তো শুধু গালের পেছনে পড়ে আছিস, গাল আর গাল। যখন থেকে এখানে বসেছি তখন থেকে তুই শুধু আমার গালটাই মেকআপ করে আছিস। আরে বাবা, একটু লিপস্টিক তো দিবি আমাকে। এখনো ওর হয়নি, ওই গাল এই গাল এই গাল ওই গাল কি করছে তখন থেকে। নে নে, হলো হলো, অনেক হলো, ছান না এবার। ওই দেখো আবার আমার চোখ নিয়ে পড়েছে, এইমাত্র তো কাজলটা পরালি। ও এবার স্প্রে করবি? বাহ, চোখ ঢেকে দিয়েছি যাতে চোখে না পড়ে স্প্রেটা। আমি পরে বুঝতে পেরেছি, তখন না বুঝতেই পারিনি আমার চোখ কেন ঢেকেছে। হায় রে, আমি কি মূর্খ? ওই দেখো এবার আবার কি একটা আনতে যাচ্ছে ও। কি আনতে যাচ্ছিস রে অলবিনা? তোর দিকে একটু ক্যামেরাটা তুলবো, একটু এদিকে তাকা না, আমার ক্যামেরায় তাকা না, তাকাচ্ছেই না। এই তাকিয়েছে 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 তাকিয়েছে। থ্যাংক ইউ অলবিনা, লাভ ইউ সো মাচ। তুই তাকালে আমি খুব খুশি হলাম। তুই কি কথা বলছিস, তোর কথা কিছু শোনাই যাবে না, আমি তোর সাউন্ড কেটে দেবো, কথা বলে লাভ নেই। ওটা কি বের করছিস? আমার খুব প্রিয় রে, আমি কিনেছি জানিস তো, টিকটক করতাম যখন তখন কিনেছিলাম, কিন্তু আমি লাগাতেই পারিনি। আমি বলছি না, আমি কিছু পারি না, এই সাজগোজের ব্যাপারে বুঝি না কিছু, কোনোদিন সাজিয়েইনি। আইল্যাশ কিনে আমি ঘরেই ফেলে রেখেছি, ওটা দিয়ে আমি লাগাতেই পারিনি। তুই কি সুন্দর করে লাগাচ্ছিস। ও এটাই আঠা দিয়ে তারপরে ফু দিয়ে লাগাতে হয়, আমি তো জানি না অলবিনা। তুই খুব সুন্দর করে লাগিয়ে দিলি রে, আমার খুব পছন্দ হয়েছে। এটা তোর আইলাস, তোর খুব প্রিয়, তুই তো আমাকে বলছিলি, আমারও খুব পছন্দ হয়েছে। আর আইলাস লাগানোর পর চোখ দুটো যা ভারী হয়ে যায়, আমি তো সেটা আগে জানতাম না, আমি পরে জানলাম। বাবা, এতক্ষণে তোর সময় হলো, আমাকে একটু লিপস্টিক দে। পার ঠিক আছে, আগে বর্ডারটা দিয়ে নে, তারপরে তাহলে লিপস্টিকটা দিস। এখন ঠোঁট আঁকছিস? আমি এতক্ষণ বাদে একটু খুশি হলাম রে, কারণ আমার তো সাজের মধ্যে লিপস্টিকটা সব থেকে প্রিয় রে। তাই কখন থেকে ওয়েট করছিলাম যে কখন আমাকে লিপস্টিক দিবি, কখন আমাকে লিপস্টিক দিবি। এতক্ষণ একটু ভালো লাগছিল না। বাহ, কি সুন্দর লাগছে! আমাকে আর কিছু দিস না রে, আমার এখানেই, আমার এতেই হবে, আর সাজাতে হবে না। তুই কোথায় গেলি অলবিনা, আবার এলি? ও তুই তো এখন আমার চুলটাই বাঁধিসনি, আমি তো ভুলেই গেছিলাম তুই এখন আমার চুল বাঁধবি। গলার হারটা কি সুন্দর রে, তুই আমাকে এটা পরিয়ে দিলি? আমার চুলটা কেমন করে বাঁধবি তুই? কি করছিস, রোল খোপা করবি? এটা কি? ও মা গো, আমার চুল দিয়ে ধোয়া বেরোচ্ছে তো। ও মাই গড, কি সুন্দর কুকড়ে গেল রে, কার্লিং হেয়ার হয়ে গেল আমার। তুই আবার দিবি? আমার চুলগুলো তো পুড়েই যাচ্ছে, সব চুল তুই পুড়িয়ে দিলি, চ আবার ধোয়া বেরোবে না তো।
আবার ধোঁয়া বেরোচ্ছে, আবার ধোঁয়া বেরোচ্ছে। বাবা, আমার চুলগুলো সব পুড়িয়ে দিলি। মা, কি সুন্দর হয়ে গেল রে চুলটা, সামনেটা তুই খুব সুন্দর সাজাস। ইস, আমি যদি এখন এইভাবে একটু বাড়ি যেতে পারতাম। কিন্তু না, আবার পুড়াবি? এতটা চুল তো পুড়িয়ে দিলি, আবার পুড়াতে বসলি? পুরা আর কি করব, এই পোড়া চুল নিয়েই থাকতে হবে আমাকে। বাহ, তুই কি সুন্দর করে আমার চুলটা বাঁধছিস রে, আমার খুব পছন্দ হচ্ছে এই হেয়ার স্টাইলটা, বিশ্বাস কর অলবিনা। তুই খুব ভালো রে, তুই খুব মিষ্টি। ইস, আমি যদি আমার বরের সামনে এইভাবে একটু সেজে দাঁড়াতে পারতাম, কি ভালোটাই না হতো। কিন্তু আমার বর তো বাড়িতে রয়েছে, আমার মেয়েকে দেখছে। দুজনে মিলে আসলে আমার মেয়েকে কে দেখবে বলো? বরটাকে না খুব মিস করছি জানো তো, বরটা থাকলে বেশ হতো কিন্তু। ও মা, এবার দেখো চুলটা সেট করে দিচ্ছে কি সুন্দর করে, আমার না খুব পছন্দ হয়েছে। এই, তুই আমাকে কানে কিছু পরার দিবি না? ও মা, কি সুন্দর, এটা আমাকে তুই পরাবি? বাহ, খুব সুন্দর। আস্তে, আমার লাগছে কিন্তু, আস্তে আস্তে আস্তে। কখন থেকে বসে আছি, একটুখানি দাঁড়াতে পারলে বোধহয় ভালো লাগতো। মাজাটা কেমন ব্যথা ব্যথা হয়ে আসছে জানিস তো অলবিনা। কিন্তু তুই তোর কাজ কর, তোর কাজ কর, আমি আমার ম্যানেজ করে নেবো, অসুবিধা হবে না রে। তুই এত সুন্দর করে কষ্ট করে কাজ করছিস, তুই কাজ কর। ইস, আমি যদি এইভাবে শ্বশুর বাড়িতে ঢুকতে পারতাম, কি ভালোটাই না হতো, সবাই চমকে যেত, কি ভালোটাই না হতো। কিন্তু পাড়ার লোকে আবার ক্ষিপ্ত হয়ে যেত, সবাই কিভাবে বলতো, কিভাবে তাকাতো। বাবা, দরকার নেই, থাক, আমি এখানেই সাজি, ফটো তুলে তুলে ভিডিও করে করে রাখি, আর কি করব। কি সুন্দর করে সাজিয়ে দিলি রে তুই আমার চুলটা, আমার খুব পছন্দ হয়েছে। ওয়াও, কি সুন্দর হয়ে গেল সবকিছু। এবার আমার সাজ প্রায় কমপ্লিট, আমি এখনই আসছি তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে। দাঁড়াও, ও একটুখানি আমার চুলের পেছনটা ঠিক করে দিক। ও একটুখানি মুকুট পরাবে না, ওর জন্য ওয়েট করছে। সাদা রঙের একটা মুকুট আছে, ওটা পরাবে, তারপরে ওড়নাটা সেট করবে, তারপরে আমি আসছি এক্ষুনি তোমাদের সামনে। ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তো এই হচ্ছে আমার আজকে লুক। জানি না তোমাদের সামনে এসে কথা বলছি, একটু একটু তো লজ্জাও করছে, কিন্তু কথা তো বলতেই হবে। তো এটা হচ্ছে আমাদের আজকে ব্রাইডাল মেকআপের, এটা মানে মেকআপ হলো আজকে আর কি, ব্রাইডাল মেকআপ। তো আরও অনেক রকম মেকআপের ভিডিও এই পার্লারে এসে আমার করার ইচ্ছা আছে। তো অলবিনা একটু আয়, তো অলবিনা কয়েকটা মেকআপ বল যেগুলো আমি আবার, যদি তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো যে আজকের মেকআপটা তোমাদের খুব ভালো লেগেছে, তাহলে আমাকে প্রচুর কমেন্ট করো। আর তোমরা কী কী মেকআপ দেখতে চাও, অলবিনা কয়েকটা মেকআপের নাম বলবে। রিসেপশন মেকআপ, নন বেঙ্গলি মেকআপ, খ্রিশ্চান মেকআপ, তোমরা বলো। যদি ওকে এই মেকআপে খুব ভালো লেগে থাকে তোমরা ওকে কমেন্ট করে জানিও। যদি আদার্স আরও মেকআপ দেখতে চাও ও যাতে আমার কাছে এসে সাজে। আর তোমাদেরও যদি এই লুকটা পছন্দ হয়, যদি আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, তাও ওকে কমেন্টে জানিও, ও আমার সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেবে। অবশ্যই করিয়ে দেবো। আর ওর পার্লারের নাম হচ্ছে অলবিনা লেডিস বিউটি পার্লার। যারা রানাঘাটে থাকো না তাদেরকেও বলছি, আর যারা রানাঘাটে থাকো তাদেরকেও বলছি, রানাঘাট স্টেশন থেকে মহাপ্রভু পাড়া, মহাপ্রভু পাড়া বলবে। আর মহাপ্রভু পাড়াতে এসে বুড়ো ঘোষের ভাড়া বাড়ির পাশে বললেই আমার পার্লারের সামনে নাম দেবে। হ্যাঁ, বুড়ো ঘোষের ভাড়া বাড়ির পাশে বললেই অলবিনা লেডিস বিউটি পার্লারের সামনে তোমরা চলে আসতে পারবে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে ওর সাজানো, সত্যি ভীষণ সুন্দর সাজায় ও। আর এই যে পেছনে বসে আছে কাকিমা, কাকিমা মানে অলবিনার মায়ের কথা বলছি, কাকিমা। তো এই আর কি, না না, এরা সবাই আমার পরিবারের লোক, আমরা আমার 30,000 পরিবারের উদ্দেশ্যে এই ভিডিও। তো জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। তো ফুল লুক দেখিয়ে দিলি, ফুল লুকটা একবার দেখে নাও, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে।
আমাদের খুব 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 ভালো লাগলো। আর তোমাদের সাথে তো আমি প্রত্যেক দিন আমার দৈনন্দিন জীবন শেয়ার করি, তো ভাবলাম একদিন একটুখানি ভিডিওটা অন্যরকম করি। তবে ইচ্ছা আছে ভিডিওটা মানে এখানেই আমি থেমে থাকবো না, আমি ইচ্ছে আছে এখানে আসবো মাঝে মাঝে, যেহেতু বহু বছর পর অলবিনাকে সামনে পেলাম, আমার প্রায় 7-8 বছরের পুরনো বন্ধুত্ব সব কিছু মনে পড়ে গেল, তো অনেক গল্প হলো এতক্ষণ মেকআপ করতে করতে ওর সাথে। আর ভীষণই মিষ্টি একটা মেয়ে অলবিনা, ভীষণই ভালো লাগে ওকে আমার, আমার খুব কাছের। তো অলবিনার হাতের কাজ সেটা কেমন সেটা তো আমার আর বলার অপেক্ষা রাখে না, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে অলবিনার হাতের কাজটা কেমন। তো আমি আবার আসবো অলবিনার কাছে কিছু অন্যরকম মেকআপ নিয়ে আবার আসবো। আর আরও টুকিটাকি যা কিছু আছে, পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, তো টুকিটাকি যতটা পারবো ততটা এখানে এসে করে তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর তোমরা আসছো তো ওই পার্লারে, আর অলবিনা বললো যে ও খেতে গেছে, তো ও বললো খেয়ে এসে নাম্বার শেয়ার করে দেবে, আর আমি চেষ্টা করবো ওর নাম্বারটা ও যদি নিজের মুখে বলে তো ভালো, আর না হলে পরে আমি ডিসক্রিপশন বক্সে ওর ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ওকে ফোন করবে, ওর সাথে যোগাযোগ করবে, আর এই পার্লারে এসে সাজবে, ঠিক আছে? আর তোমাদের সাথে দৈনন্দিন জীবন শেয়ার করে আজকে ভিডিওটা একটু অন্যরকম সত্যিই করলাম। তো দেখা যাক, আবার কাল থেকে হয়তো আবার সেই সংসারের কাজ, আবার কালকে থেকে সেই সংসারের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমার যা কাজগুলো থাকে সেগুলো আবার কালকে থেকে তোমাদের সাথে দেখাতে শুরু করব। তো আমার বরকে ফোন করেছিলাম এইমাত্র, জানো তো, আমার বরকে ফোন করলাম করে মানে ভিডিও কলে করে, ও তো বলছে এই তুই কি বাড়ি আসবে, তো ওখান থেকে চলে যাবো না তো কোথাও? আমি বললাম না না আমি বাড়ি আসবো। আর ওকেও খুব ইচ্ছা ছিল আমার বর সাজানোর, তো ইচ্ছে তো একটা থেকেই যায়। আর আমার ছোটোবেলাকার মানে ছোটো থেকেই একটা মেয়ের স্বপ্ন থাকে যে সে কনে সাজবে, তো আমার তো মানে কি বলবো, জানোই তোমরা কিভাবে বিয়েটা হয়েছিল, তো পালিয়ে বিয়ে করেছিলাম। আর বিয়ের পরে তোমরা তো সবই জানো, তাও বলছি, পালিয়ে বিয়ে করেছিলাম। তো বিয়ের পরে আমার বাবা তো মানে কোনোরকম অনুষ্ঠান করতে পারেনি নানান কারণে, আর আমার শ্বশুরবাড়ি থেকে কোনোরকম অনুষ্ঠান করতে পারেনি নানান কারণে। তো যাই হোক, আমার বহু বছরের একটা বিশাল বড় একটা স্বপ্ন পূর্ণ হলো শুধুমাত্র ইউটিউবে এসে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আজকে আমি এই সাজটা সাজতে পারলাম বা তোমাদেরকে দেখাতে পারলাম। হয়তো আমি চার দেয়ালে বন্দি, হয়তো আমি চার দেয়ালে বন্দি, যখন ঘরের বাইরে যাব হয়তো সাজটা খুলে রেখেই যাব ঘরের বাইরে, কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখলো, এটাই বা কজন পায়? যদি আমার অনুষ্ঠান করে বিয়ে হতো আমাকে কজন দেখতো? খুব জোর 1000 জন কি তার থেকেও বেশি বড় হলে 5000 জন দেখতো, কিন্তু এখানে আমাকে আরও বেশি মানুষ দেখবে, আরও বেশি মানুষ আমাকে ভালোবাসা দেবে, তো এটাই আমার কাছে সবথেকে বেশি বড় পাওয়া, তাই না? বিয়েতে সাজতে পারিনি তো কী হয়েছে, আমি আজকে সেজে নিলাম, আর এটা কোনো অংশে আমার কাছে কম পাওয়া নয়, এটা বিয়েতে সাজলে পরে আমি যেটুকু না পেতাম তার থেকে কয়েক গুণ বেশি, কয়েক কোটি গুণ বেশি আজকে আমি পেলাম। তোমরা একটা করে করে লাইক করবে, সবাই কমেন্ট করবে, আর আমার ভালোবাসা আরও বেড়ে যাবে। তো এই আর কি, আর আজকে কি বলবো বলো, আমি এখন কিছু ফটো শ্যুট করবো, কিছু ফটো তুলবো যেগুলো ইউটিউবেও কাজে লাগবে, আমার পার্সোনালেও কাজে লাগবে, তো বেশ কিছু ফটো তোলা হবে এখন, আর তারপর বাড়ির দিকে রওনা দেবো। আমার মাকে ফোন করেছিলাম, মাও চমকে গেছে, আমার শাশুড়ি মা বলছে তুমি মা তুমি এইভাবে চলে আসো, এইভাবে বাড়ি চলে আসো, তোমার শ্বশুরমশাই দেখে খুব অবাক হয়ে যাবে, খুব আনন্দ পাবে, চলে আসো। আলাম হ্যাঁ হ্যাঁ আমার ওটাই বাকি রয়েছে, আমি এইভাবে বাড়িতে শ্বশুরবাড়িতে ঢুকি 10 বছর পর বিয়ের, তারপর আর বললাম না, পাড়ার লোক তো সবাই জানো ওই পাড়ার লোক কেমন হয় সবার, তোমরা তো থাকো ওই পাড়ার প্রতিবেশী নিয়ে, তো পাড়ার লোক কে কী বলতে পারো তোমরা তো বুঝতেই পারছো। তো এখন বাসতে যাচ্ছে প্রায় 4টে, আর আমি এখানে থাকবো না, আমি এবার চেঞ্জ করব, চেঞ্জ করে বাড়ির দিকে যাব। আর বাড়িতে তো সকালবেলা বেরোনোর সময় সমস্ত কাজকর্ম আজকে সেরেই বেরিয়েছিলাম, একদম A to Z কাজ কমপ্লিট করে তারপরে বেরিয়েছিলাম, তো এখন বাড়ি যাব। আর এই যে অলবিনা, আউট খুলে গেল, কি খুললো নাকে না খুলে গেল, দাঁড়াও। তো অলবিনা বাড়ি যাই, বাই। আর তোর ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তাও আমি একবার বলে দিচ্ছি, তোমরা যদি কাজ আমার পছন্দ করে থাকো তো অবশ্যই ওর সাথে কমেন্টে জানিও, কিংবা আমাকেও হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুকে মুয়া অলবিনা চৌধুরী নামে আছে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা কলিং নাম্বার 6294519320 ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, আমার খুব প্ল্যাম্পিং হয় তো সরি। তো দেখো একটা কিস, একটা কিস, ঠিক আছে আমি একটা দিই।
ঠিক আছে তাহলে এখন বাড়ি চলে যাবো, আমি চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আমার আবার একটা নেক্সট ব্লগে, নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। কালকে থেকে আসছি আমার দৈনন্দিন জীবন নিয়ে আবার। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।